আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম, অর্থোবিজ্ঞান ট্রমা সার্জন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কিছুটা ফ্যালাসি আছে, কিছুটা মতনৈক্য আছে এবং কিছুটা জটিলতা আছে আমাদের এটা নিয়ে জানা নিয়ে, যে সিজার অথবা সিজারিয়ান সেকশন অথবা বাচ্চার সিজারের ডেলিভারি হওয়ার পরে মারা কমপ্লেইন করে যে তাদের ব্যাক পেইন বা মেরুদণ্ড বা কোমরে ব্যথা। প্রথমে যেটা বলতে চাই যে সিজারের আমরা যেই নিডেলটা বা যে সুইটা ইউজ করা হয় সেটা খুবই খুবই সূক্ষ্ম, এবং সেই নিডেল পিকের জন্য বাচ্চার মার অর্থাৎ যা সিজার হয় ওনার যেই লং টাইম ব্যাক পেইন হবে তা এক্স্যাক্টলি সত্য নয়। হ্যাঁ, তো ব্যাক পেইনটা নর্মালি কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেকটাই কমন, প্লাস হচ্ছে আপনার যাদের নর্মাল ডেলিভারি হয় তারাও কিন্তু ব্যাক পেনে ভুগে থাকে, এমন না যে শুধু সিজার যাদের হচ্ছে তাদের এই ব্যাক পেন হচ্ছে। ব্যাক পেনটা আসলে কেন হয় অথবা অর্থাৎ প্রেগনেন্সি পরবর্তী ব্যাক পেনের আসলে কারণটা কী বা রিজনটা কী, যে আসলে কি সুই দেওয়া হচ্ছে সিজারের জন্য সেজন্যই নাকি অন্য কোনো কারণে। নর্মালি সিজারে যেই সিজারিয়ান সেকশনে যেই অ্যানাস্থেশিয়া স্পাইনাল অ্যানাস্থেশিয়া নিডেল ইউজ করা হয় এটা অনেক সূক্ষ্ম, এর জন্য আসলে ব্যাক পেইন হওয়াটা তেমন একটা যৌক্তিক না। যেটা হয় সেটা হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেশিয়ার পরে বাচ্চার মার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয়, প্রচণ্ড পরিমাণে ঘাড় ব্যথা হয়, যেই ঘাড় ব্যথা মাথা ব্যথাটা পারসিস্ট করে 5 থেকে 6 দিন। পর্যাপ্ত পরিমাণে পানি এবং লিকুইড খাওয়া খেলে অনেকের ক্ষেত্রেই হয় না, কিছু কিছু পেশেন্টই কমপ্লেনটা করে যে স্পাইনাল অ্যানাস্থেশিয়ার পরে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা থাকে, যেটাকে আমরা স্পাইনাল হেডেক বলি। কিন্তু যে ব্যাক পেইন, ব্যাক পেইনটি কিন্তু নর্মাল ডেলিভারি বলেন সিজার বলেন দু ধরনের মারাই কিন্তু কমপ্লেইন করে। হ্যাঁ, যেহেতু সিজারের ক্ষেত্রে মনে হয় যে পিঠে সুই দিয়েছে সেজন্য ব্যাক পেইনটা অনেক বেশি, সেটা কিন্তু না। কেন আসলে ব্যাক পেইনটা হয়? সিজার পরবর্তী বলেন অথবা নর্মাল ডেলিভারি পরবর্তী বলেন, বাচ্চার জন্ম দেওয়ার পরে মায়ের কিন্তু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিছু এক্সারসাইজ কিন্তু করতে হয়, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা খুব নর্মালি দেখি যে পোস্টপার্টাম ফিজিওথেরাপি ফিজিক্যাল এক্সারসাইজের একটা রেওয়াজ আছে এবং মাদেরকে ট্রেন করা হয়। কিন্তু আমাদের দেশে আমাদের কালচারে সেটা কিন্তু অতটা ট্রেন আমাদের মারা সচেতনও না। সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় অনেকটা ওয়েট ক্যারি করতে হয়, বাচ্চাকে ক্যারি করতে হয় মায়ের, তখন মেরুদণ্ড বা শিরদারে কিছুটা চাপ পড়ে, কিছুটা প্রেশার পড়ে। পরবর্তীতে ডেলিভারির পরে যখন মা নর্মাল স্বাভাবিক জীবনে ফেরত আসে তখন কিন্তু দেখা যায় যে বাচ্চাকে যখন দুধ খাওয়াচ্ছে তখন কিন্তু বসে এবং একটা পোশ্চারে বসে তারপর খাওয়ায়, অনেকটা কুজা হয়ে তখন কিন্তু পোশ্চারটা মেনটেন হয় না। প্লাস হচ্ছে যেই এতদিন ধরে 9 মাস ধরে এত পরিমাণের ওয়েট পেটে ছিল মায়ের, এর পরবর্তী সময়ে কিন্তু আমাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয় মাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে ব্যাক এক্সারসাইজ বলি আমরা, সেটা কিন্তু করা হয় না প্রপারলি। সেই জন্য আমাদের যে ব্যাকের মাসেল, যে মেরুদণ্ড শিরদারের মাসেল, সেগুলো কিন্তু প্রপারলি স্ট্রেন্থেনিং হয় না, প্রপারলি মোবিলাইজ হয় না। সেই জন্য দেখা যায় যে লং টাইম মা একটা ক্রনিক ব্যাক পেইনে ভুগে থাকে। কিন্তু প্রপারলি যদি আমরা আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকি, ফিজিওথেরাপি ফিজিক্যাল এক্সারসাইজ করি, এবং হচ্ছে গিয়ে বাচ্চাকে যদি সঠিক পোশ্চারে যদি দুধ খাওয়ানো হয়, ব্রেস্ট ফিড করানো হয়, ঝুঁকে না খাইয়ে যদি মেরুদণ্ড সোজা করে দেন হচ্ছে গিয়ে নিয়ম মেনে, তাহলে কিন্তু এই ব্যাক পেইনটা আসলে ক্রনিক ব্যাক পেইনে কনভার্ট হয় না। মোট কথা, আমরা প্রেগনেন্সির পরে মাদেরকে এনকারেজ করব প্রপারলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ফেরত আসার জন্য, এবং কিছু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, কিছু কিছু ব্যাক পেইনের জন্য হচ্ছে কিছু কিছু আমাদের এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপি আছে, সেগুলো যদি রেগুলারলি মারা যদি কন্টিনিউ করে, মেনটেন করে, বাচ্চাকে যদি সঠিক পোশ্চারে যদি হচ্ছে ব্রেস্ট ফিড করে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে এই ব্যাক পেইনগুলো আসলে ক্রনিক ব্যাক পেইনে কখনোই কনভার্ট করার সম্ভাবনা নেই। সো আমাদের মাদেরকে একটু সচেতন হতে হবে পোস্টপার্টাম সময়ে বাচ্চা জন্মদানের পরে টোটালি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ফিরত আসার জন্য, এবং প্রপারলি এক্সারসাইজ এবং মোবিলাইজ করার জন্য নিজের শরীরকে, এবং স্বাভাবিক জীবনে প্রেগনেন্সি আগের জীবনে সুস্থভাবে ফেরত আসার জন্য।